বনগাবাসীর জন্য সুখবর এবার হচ্ছে কার্নিভাল সুষ্ঠু আয়োজন করতে জরুরি বৈঠক মহকুমা প্রশাসন ও পৌরসভার মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বঙ্গার বুকে দীর্ঘ চুয়াত্তর বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বঙ্গা, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা শারদ উৎসবের সূচনা হয়েছে মহালয়ের পরদিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো উদ্বোধন করেছেন ইতিমধ্যেই বনগারও বেশ কিছু মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী খুশিতে মাতোয়ারা সকলে এসবের মধ্যেই বনগাবাসীর জন্য এবার সুখবর দীর্ঘদিন পর ফের পুজো কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে সীমান্ত শহর বনগাতে কলকাতায় রেড রোডে কার্নিভালের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা সদরেও কার্নিভাল করার উদ্যোগ নেওয়া হয়েছে কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে অংশ নেন মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক বনগাঁ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানা গেছে আগামী ১৪ তারিখ অর্থাৎ দ্বাদশীর দিন অনুষ্ঠিত হবে কার্নিভাল বনগাঁ হাসপাতাল কালীবাড়ি এলাকা থেকে বিভিন্ন ক্লাব তাদের প্রতিমাসহ সুসজ্জিত ট্যাবলো নিয়ে চাকদা রোড ধরে ধীরে ধীরে এগিয়ে আসবেন ত্রিকোণ পার্কের দিকে তারপর প্রতিমা নিরঞ্জন হবে বনগা থানার ঘাটে প্রাথমিকভাবে বারোটি ক্লাব শোভাযাত্রায় অংশ নেবে বলে জানা গেছে এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন কার্নিভালের প্রথম স্থান অধিকারী ক্লাবের হাতে পঞ্চাশ হাজার দ্বিতীয় স্থান অধিকারী ক্লাবের হাতে চল্লিশ হাজার তৃতীয় স্থান অধিকারীর ক্লাবের হাতে তিরিশ হাজার নগদ টাকা তুলে দেওয়া হবে এছাড়াও কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের হাতে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানা গেছে বিষয়ে এ পৌরপ্রধান আরও বলেন এখানে একটা আনন্দের খবর দিচ্ছি যখন বন্যা পীড়িত মানুষ আমাদের মা ক্যান্টিনের খাবার নিচ্ছে আমরা বাসনপত্র দিয়েছি সেগুলো নিচ্ছে দেখুন খাবার এখনো এখানে রয়েছে সব নিয়ে বাড়িয়ে সেখানে গিয়ে তারা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা নতুন খবর বনগাঁ সাব ডিভিশনে এবার কার্নিভাল হচ্ছে আমরা পুজোর শেষ দিনে এই কার্নিভাল আমাদের শুরু হবে প্রতাপগড় এই শক্তিগড় কালীবাড়ি থেকে ওই ডালিগুলো আসবে এসে তেকন পার্ক হয়ে থানার ঘাটে বিসর্জন হবে এবং সেটাকে আমরা পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করেছি যে আমরা যে ক্লাবগুলো আসবে আমরা যে পুলিশ প্রশাসন এবং জেলা জেলাশাসক এসডিও মহকুমা শাসকের নেতৃত্বে পৌরসভার সহযোগিতায় আজকে যে এখানে কার্নিভালটা হবে সেখানে প্রথম যে হবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যারা দ্বিতীয় হবে তাদের চল্লিশ হাজার টাকা যারা তৃতীয় হবে তাদের তিরিশ হাজার টাকা এবং প্রত্যেকটা ক্লাবকে যারা অংশগ্রহণ করবে সান্ত্বনা প্রাইজ হিসাবে সেই ক্লাবগুলোকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এটা হলো আমরা করেছি সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি